আমাদের পূর্বের একটি ভিডিও থেকে আমরা প্রমাণ করেছি যে হযরত মুহাম্মদ মারা গিয়েছেন তিনি যে বিষযুক্ত খাবার খেয়েছিলেন তা থেকে। আমরা দেখিয়েছি যে হাদিস আমাদের এটি শিখাচ্ছে। কিন্তু এই ভিডিওতে আমরা প্রশ্ন করতে চাই, কেন তিনি এইভাবে মারা গেলেন? হাদিস পড়ার আগে আসুন আমরা কোরআন থেকে কিছু আয়াত পড়ি। সূরা আল হাক্কা আয়াত 44-46। যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। এখন আসুন এই আয়াতের তাফসির আল জালালাইন পড়ি। আর যদি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে কোনো কথা মিথ্যা সাজিয়ে বলার মাধ্যমে আমাদের বিরুদ্ধে বলতেন যা আমরা বলিনি, আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। আমরা নিশ্চিতভাবে ডান হাত শক্তি আর ক্ষমতার দ্বারা তার উপর প্রতিশোধ নিতাম। তারপর আমরা নিশ্চিতভাবে তার জীবন ধমনী মহাধমনী যা হৃৎপিণ্ডকে যুক্ত করে তা কেটে দিতাম, যেটা কেটে দেওয়া হলে মৃত্যু ঘটে। এখন আসুন আমরা ইবনে আব্বাসের তাফসির পড়ি এই আয়াত সম্পর্কে। আর যদি তিনি তৈরি করতেন এবং যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা আমাদের সম্পর্কে মিথ্যা কথা তৈরি করতেন এবং আমাদেরকে এমন কিছু সম্পর্কে দায়ী করতেন যা আমরা বলিনি, আমরা নিশ্চিতভাবে তাকে ধরতাম, আমরা নিশ্চিতভাবে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতাম সত্য এবং প্রমাণের মাধ্যমে। এটাও বলা হয় যে এর অর্থ হলো আমরা নিশ্চিতভাবে তাকে জোরালোভাবে ধরতাম এবং তারপর তার জীবনধমনী বিচ্ছিন্ন করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধমনী। উভয় তাফসির থেকে আমরা জানি যে এই আয়াতগুলিতে আল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহ সম্পর্কে কোনো মিথ্যা কথা বলতেন তাহলে আল্লাহ মুহাম্মদকে তার প্রধান ধমনী কেটে দিয়ে মেরে ফেলতেন। আরবি শব্দ হল আলওয়াতিন, যা অভিধান অনুসারে মহাধমনী। এখন আসুন হাদিস পড়ি ও দেখি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। আসুন সুনান আবু দাউদ পড়ি। বর্ণনাকারী বলেন, খাইবারের এক ইহুদি মহিলা একটি ভুনা বকরিতে বিষ মিশিয়ে তাকে হাদিয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আহার করেন এবং লোকজনও আহার করে। তিনি বললেন, তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও, কারণ এটি আমাকে অবহিত করা হয়েছে যে এটি বিষযুক্ত। বিষক্রিয়ার ফলে বিশর ইবনুল বারআত ইবনে মারুর আল আনসারি রাহমতুল্লাহ আলাই মারা যান। তিনি ইহুদি মহিলাকে ডেকে এনে প্রশ্ন করেন, তুমি যা করলে তা করতে তোমাকে কিসে প্ররোচিত করেছে? সে বলল, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমি যা করেছি তাতে আপনার ক্ষতি হবে না, আর যদি আপনি বাদশাহ হয়ে থাকেন তাহলে আমি আপনার থেকে মানুষকে শান্তি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলে পরে তাকে হত্যা করা হলো। অতঃপর তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সেই সম্পর্কে বলেন, আমি সর্বদা সেই লুকমার ব্যথা অনুভব করছি যা আমি খাইবারে খেয়েছিলাম, এই সময়ে তা আমার প্রধান ধমনী কেটে দিয়েছে। আপনি কি পর্যবেক্ষণ করলেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার আগে বলেছিলেন? তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সে সম্পর্কে বলেন, আমি সর্বদা সেই লুকমার ব্যথা অনুভব করছি যা আমি খাইবারে খেয়েছিলাম, এই সময়ে তা আমার প্রধান ধমনী কেটে দিয়েছে। নবীর এই বর্ণনা একাধিক হাদিসে পাওয়া যায়, এমনকি সহি বুখারিতেও। প্রধান ধমনীর আরবি শব্দ হল আবহার, যার অভিধান অনুসারে এর অর্থ হল মহাধমনী, যা হচ্ছে প্রধান ধমনী যার মাধ্যমে হৃদয়ের বাম দিক থেকে রক্ত বহন করা হয়। আপনি কি কোরআনে আল্লাহ যা বলেছেন এবং নবী হাদিসে যা বলেছেন তার মধ্যে কি আপনি যোগসূত্র লক্ষ্য করেছেন? কোরআনে আল্লাহ বলেছেন, হযরত মুহাম্মদ যদি আল্লাহ সম্পর্কে কিছু মিথ্যা বলেন তাহলে আল্লাহ তার প্রধান ধমনী কেটে দিবেন, এবং হযরত মুহাম্মদ মরার আগে বলেছিলেন যে তিনি অনুভব করেন যে তার প্রধান ধমনী কাটা হচ্ছে। যদিও কোরআন এবং হাদিস ভিন্ন শব্দ ব্যবহার করে, উভয় শব্দের অর্থ একই, এরা সমার্থক শব্দ। আরবি অভিধান অনুসারে কোরআনে ব্যবহৃত শব্দ আলওয়াতিন, হাদিসে ব্যবহৃত শব্দের সাথে আবহার একই অর্থের শব্দ, উভয়ই একই জিনিসের দিকে ইঙ্গিত করে, যেমন পানি এবং জল একই অর্থ আছে।
উপসংহারে আমরা জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যেমন বলেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবেন যদি তিনি আল্লাহ সম্পর্কে কিছু মিথ্যা বলেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন একইভাবে মারা গেলেন? হযরত মুহাম্মদের মৃত্যু আমাদেরকে কি বলছে? আমরা কাউকে অপমান করার জন্য এই কথাগুলি বলি না, শুধুমাত্র আমরা মানুষকে সত্য খুঁজে পেতে এবং অনুসরণ করতে সাহায্য করতে চাই।